এবার কথা বলতে চাই যে অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য নতুন চুক্তি, সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই কথা বলাতে সেই আলোচনায় যুক্ত করে নিচ্ছি আমাদের বিশেষ প্রতিনিধি যুক্তরাজ্যের তানভীর আহমেদকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে 71 জার্নালে, এবং সংবাদটা আমি একটু শুরুতে পড়েই নিতে চাই সকলের অবগতির জন্য, যে সেই সংবাদে আমরা দেখতে পাচ্ছি গত বছর মার্চ পর্যন্ত 12 মাসে প্রায় 11,000 বাংলাদেশি যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, তাতে সাড়া পেয়েছেন মাত্র 5% বাংলাদেশি। নতুন চুক্তি অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার বাংলাদেশ এবং যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স সই হয়। আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যাওয়ায় অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরানো দ্রুততর করতে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার। আর একটু বিস্তারিত তো বুঝতেই হবে, কারণ পুরো সংবাদ পড়লে অনেকটা সময় চলে যাবে। তানভীর আহমেদ আছেন আমাদের সাথে। আপনার কাছ থেকে একটু বুঝে নিই যে আসলে এই চুক্তির মধ্য দিয়ে কী হতে যাচ্ছে। আমরা শুনতে পারছি যারা এখন এই মুহূর্তে যুক্তরাজ্যে আছেন, অভিবাসী অবস্থায় আছেন, তারা খুবই শঙ্কার মধ্যে আছেন, উদ্বেগের মধ্যে আছেন। কী হতে যাচ্ছে আসলে? ধন্যবাদ। ইউরোপের সাথে বাংলাদেশের একটি স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর ছিল, যেটি দুই মানে উভয় দেশগুলোর সাথে একটা বাইলেটারাল চুক্তি। তো ব্রেক্সিট হয়ে যাওয়ার পর যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আসলে নেই, তো যার কারণে এই যারা অবৈধ হয়ে যায় বা যুক্তরাজ্যের সাথে যে তথ্য বিনিময়ের আদান প্রদান, তো যুক্তরাজ্যের সাথে যুক্তরাজ্য আগে ওই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওরটির নির্ভরশীল ছিল ইউরোপের সাথে। এখন ব্রেক্সিট হয়ে যাওয়ার পর 2020 সালের পর যুক্তরাজ্যের সাথে তো বাংলাদেশের কোনো চুক্তি নেই, এই চুক্তিটি নতুন করে করা হলো। এটিকেই বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক রিটার্ন এগ্রিমেন্ট। এই চুক্তির আওতায় অবৈধদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারবে সরাসরি যুক্তরাজ্য। এবং আরও একটি বিষয় হচ্ছে যে এই 10,000 আসলে কেন বাংলাদেশে ফেরত পাঠাতে হচ্ছে একসাথে। গত মার্চ থেকে যে তথ্যটি আমরা জেনেছি যে 11,000 আবেদন করেছে, তারা আসলে রাজনৈতিক আশ্রয়ের জন্য যোগ্য প্রার্থী ছিলেন না। তারা বিভিন্নভাবে এই দেশে এসেছেন, ছাত্র হিসেবে এসেছেন, ক্যারার ভিসা হিসেবে এসেছেন, ফ্যামিলি রুটে এসেছেন, কেউ বেড়াতে এসেছেন, কেউ সাংবাদিক হিসেবে এসেছেন, কেউ XYZ বিভিন্ন রুটে এসেছেন। এসেই এখানে তারা বলছেন তিনি আর বাংলাদেশে বাংলাদেশকে নিরাপদ বোধ করছেন না, তিনি বাংলাদেশে ফিরে গেলে তার জীবন সংকট হবে। রাজনৈতিক দলগুলো এখানে নানা রকমের সার্টিফিকেট বিতরণ করে, তারা পার্লামেন্টে যে বিক্ষোভ করছেন, সোশ্যাল নেটওয়ার্কে নানা রকমের কথাবার্তা বলছেন বলে নিজেদেরকে একটা হস্টাইল সিচুয়েশনের মধ্যে তৈরি করে, এবং কিছু ভুয়া আইনজীবীদের পরামর্শে এত মোটা ফাইল বানিয়ে এগুলো হোম অফিসে পাঠিয়ে দাবি করেন তিনি বাংলাদেশের বড় রাজনৈতিক নেতা, অথবা তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে, তার এখানে রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন। তো এগুলোকে যুক্তরাজ্য সরকার খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই 10,000-এর তালিকা করেছে। এই 10,000 অবৈধ বের করেছে, তারা আসলে রাজনৈতিক আশ্রয়ের প্রার্থী নন, কিন্তু এই মর্মে আশ্রয়টি চাইছেন, তারা ব্যবহার করছেন, তাদেরকে ফেরত পাঠানোর জন্যই এই আইনটি করেছে। এছাড়াও আরও একটি বিষয় যেটি দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, বাংলাদেশের অপরাধীরা এই দেশে রয়েছে, তাদেরকে কিন্তু ফেরত পাঠানোর জন্য এক্সট্রাডাইট করার জন্য বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তি ছিল না। এবার আমরা দেখলাম যে এই ফাস্ট ট্র্যাক রিটার্ন এগ্রিমেন্টের জন্য দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করবার জন্য এখানে একটি প্রতিনিধি দল এসেছে, তারা যুক্তরাজ্যের সাথে এডিশনাল সেক্রেটারি খায়রুল কবির মেনন এসেছেন, তার প্রতিনিধি তার সাথে একটি পুলিশের একটি সদস্য দল এসেছে। অর্থাৎ এই চুক্তিটি হওয়ার পরে এখন বাংলাদেশে যারা কনভিক্টেড ক্রিমিনাল তারা এখানে যদি পালিয়ে থাকে অথবা থেকে থাকে, এখন বন্দি বিনিময় চুক্তিটি সহজ হবে এই চুক্তিটির কারণে। আরেকটা ছোট প্রশ্ন রাখতে চাই তানভীর আহমেদ, আপনার কাছে একটু জেনে নিব, যুক্তরাজ্য যে কাজটি করছে সেটি কি শুধু বাংলাদেশের ক্ষেত্রেই করছে নাকি অপর দেশের যে এরকম আশ্রয় প্রার্থীরা আছে তাদের ক্ষেত্রেও বিষয়গুলো দেখা হচ্ছে? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। এটি আসলে শুধু বাংলাদেশের জন্য না, সব দেশের সাথে এটি করছে। আপনি খেয়াল করে থাকবেন যে রুয়ান্ডা বিলটি পাস হয়েছে, সামনে ব্রিটেনের নির্বাচন, তো নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রধান এজেন্ডাই থাকে আমি ক্ষমতায় আসলে আমি ইমিগ্রেশন ঠেকিয়ে দেবো, ব্রিটেনকে ইমিগ্রেশন মুক্ত করব। তো নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ভোটারদের একটা অনুকম্পা তৈরি করবার জন্য এ ধরনের পদক্ষেপ নেন। আপনি দেখবেন রুয়ান্ডা বিলের জন্য বলা হচ্ছে যে ডোভার সীমান্ত দিয়ে আসলেই আমরা ধরে তোমাদেরকে রুয়ান্ডা পাঠিয়ে দেব। তো এই ধরনের আইন তারা পাশ করিয়ে ফেলেছে অলরেডি পার্লামেন্টে, এবং গত কনজারভেটিভ পার্টির ভয়াবহ পতন হয়েছে স্থানীয় নির্বাচনে।
এখন কনজারভেটিভ পার্টিকে একটা ইমিগ্রেশন নীতিমালা এমনভাবে করতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে যে আমরা অবৈধভাবে এভাবে ইমিগ্রেন্টদের স্বর্গরাজ্য পরিণত করবো না ব্রিটেনকে। তো এটি নিশ্চয়ই সামনের দিনগুলিতে তাদের প্রভাব পড়বে, সব দেশের জন্যই এটি করছে। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বার্তাটি হচ্ছে বাংলাদেশের নাগরিকরা এই ইমিগ্রেশন অভিবাসন আইনটিকে সবচেয়ে বেশি অপব্যবহার করছেন, এ কারণেই এটিকে একটা বড় ধরনের সতর্ক বার্তা হিসেবে ব্রিটিশ সরকার দেখতে চায়। জি, স্বাভাবিকভাবে অভিবাসনকে কিন্তু ব্রিটেন কখনো বন্ধ করছে না, ছাত্রদের স্বাভাবিকভাবে পড়তে আসার এই প্রক্রিয়াটি বন্ধ হচ্ছে না, যারা অভিবাসন এখানে স্থায়ী হতে চান সেই প্রক্রিয়াগুলো কিন্তু চলমান রয়েছে। কিন্তু অভিবাসন আইনটিকে যাতে অপব্যবহার করে এই প্রক্রিয়ায় নিয়ে আসা না হয় সেজন্যই এই চুক্তিটি আরো শক্ত পোক্ত হবে। তানভীর, আপনি আছেন আমাদের সাথে, মনজুর হাসান বুলবুল আপনার কাছে আসতে চাই, 1.5 মিনিট সময় দিতে পারবো, আনমিউট করতে হবে। বিষয়টার দুইটি দিক আমরা দেখি। একটি দিক হচ্ছে যে আমাদের মতো দেশ থেকে মানুষ কেন উন্নত বিশ্ব যায়, কেন ব্রিটিশ যায়, কেন আমেরিকা যায়, কেন ইউরোপে যায়। এটা তো একটা বৈশ্বিক যে অসম্ভব বা বৈষম্যমূলক যে সমাজ, সেই সমাজের কারণের জন্য মানুষের ভাগ্য নষ্ট যায়। তো আমাদের বাংলাদেশ থেকে দুই ধরনের অভিবাসী, একটি হচ্ছে যারা আমাদের বিভিন্ন প্রবাসী বন্ধু যারা নিজেদের দক্ষতা দিয়ে কাজ করার জন্য যান, আমাদের রেমিটেন্সকে শক্তিশালী করে, আরেকটা হচ্ছে নিজেদের ভাগ্য অনুষ্ঠানে যান, পরিবার নিয়েই যান, সেখানে আস্তে আস্তে নাগরিকত্ব পান। এটা হলো একটা দিক, এটা হলো স্বাভাবিক বৈশ্বিক ইমিগ্রেশনের যে ডিনামিক্স সেটির মধ্যে এটা পড়ে। কিন্তু যেটি আমরা প্রত্যক্ষ করি যে এটির অপব্যবহার হয়, যেটি তানু বললে যে একটা বড় মোটা ফাইল বানানো হয়, লয়ার পাওয়া যায় এবং তার মধ্য দিয়ে তারা যদি এখানে গিয়ে শুধুমাত্র অভিবাসী থাকেন তা না, তারা তো সেখানে বসে এই দেশের বিরুদ্ধে চক্রান্ত করে, এই দেশের বিরুদ্ধে। এবং দেখ আজকাল সোশ্যাল মিডিয়ার দিকে আমরা তাকালেই দেখি যে তারা দেখলে মনে হয় বাংলাদেশিদের মতো, কিন্তু তারা যখন কথা বলে তারা কোন দেশের মানুষগুলো কথা বলে সেটা জানে না। আমাদের সরকার তো তাদেরকে ফেরত চায়, যারা এই দেশে অপরাধ করে আপনাদের তথাকথিত উন্নত বিশ্বে জায়গা নিচ্ছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না কেন, বঙ্গবন্ধুর খুনিদেরকে ফেরত পাঠানো হচ্ছে না, নানা অপরাধের দণ্ডিত আসামি যারা ইউরোপে আমেরিকা বা যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে আছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। তো কাজে এইখানে তাদেরও ওই ওই যেটি যেটি তানভীর বললেন যে তাদেরও নির্বাচনী বৈতরণী পাঠানোর জন্য, আমরা জানি যে অস্ট্রেলিয়ায় এই আইনটি বহু আগে হয়েছে, অস্ট্রেলিয়া যদি কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে মাস্ট গো টু দ্য পাপুয়া নিউ গিনি ফার্স্ট, পাপুয়া নিউ গিনি গিয়ে তারপর তাকে এখানে আসতে হয়। ব্রিটেনে যেটা পাশ হয় রুয়ান্ডা বিল, যে আপনি অভিবাসী হতে চাইলে আপনাকে রুয়ান্ডাতে পাঠানো হবে, সেখান থেকে আসবে। কাজে আমার যেটা ধারণা, এটা দুইটি দিক দেখা দরকার। একদিক হচ্ছে আমরা যাই কেন সেটা দেখ, দুই নম্বর সাধারণভাবে গিয়ে যদি আমি আস্তে আস্তে নিজের ভাগ্য অন্বেষণে আইনগতভাবে আমি সেটেল করতে পারি সেটাকে সহানুভূতির সঙ্গে দেখা দরকার। আরেকটি হচ্ছে আমি গেলাম গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নিলাম এবং তার মধ্য দিয়ে আমার ওইখানে বসে বাংলাদেশের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি একটা ক্ষেত্র তৈরি করলাম, তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। জি জি, অনেক ধন্যবাদ, একদম শেষ পর্যায়ে আছি। ডক্টর নাসিরুদ্দিন, আপনার কাছ থেকে ছোট্ট করে শেষ মন্তব্য নেব। মন্তব্য হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে মানে গ্লোবালি মাইগ্রেশন প্যাটার্নটা এরকম যে ফার্স্ট ওয়ার্ল্ডের মধ্যে, ফার্স্ট ওয়ার্ল্ডে মানে ডেভেলপিং কান্ট্রিগুলো থেকে লোকজন যাবে এবং এটা লিগাল ইলিগাল মাইগ্রেশন থাকবে, আর ডেভেলপ কান্ট্রিগুলো তাদের একটা ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে যে আমি ফিল্টারিং করে যে আমি পেলাম এটা হচ্ছে ভারতের একটা বাংলাদেশ, তাহলে আমি তারা কোথায় পাঠাবো, তাকে পাঠাতে হবে বাংলাদেশে, বাংলাদেশে পাঠাতে হবে যে দেশে এটা সে দেশে পাঠাতে হবে। সুতরাং ইংল্যান্ডে এটা ছিল, এটা জাস্ট ব্রেক্সিটের পরে এটা যদি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসাবে ছিল, সুতরাং বা এটা যদি স্ট্যান্ডার্ড প্রসিজার করেছে এটা একেবারে একটা নর্মাল প্রসেস, এটা নিয়ে খুব বেশি ইয়ে হওয়ার মানে। তবে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 10,000টা বিগ নাম্বার এবং এই নাম্বারগুলো অবৈধভাবে সেখানে আছে এবং এরা অনেকেই হয়তো এই বিল হওয়ার কারণে একটু সংকটের মধ্যে পড়েছে। 10,000 কিন্তু একটা বড় নাম্বার, তাদের জন্য হয়তো একটু সহানুভূতি আমাদের থাকতে পারে, কিন্তু যেটা পয়েন্ট সেটা হচ্ছে ইলিগালি গিয়ে ওরা কিন্তু বাংলাদেশকে কিন্তু ওখানে অন্যভাবে মিসরিপ্রেজেন্টেশনের জায়গাটা বলছেন। আমার মনে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের দায়িত্ব হচ্ছে এই বিলের সাথে সম্পৃক্ত এবং বন্দী বিনিময় চুক্তির মধ্যে যুক্ত হয়েছে যেটা ফার্স্ট ট্র্যাক রিটার্নে, তো আমার মনে হচ্ছে এটা ওয়েলকাম মুভ। জি, এবং এই অবৈধভাবে গেলে কেন আরেকটি দেশ রাখবে সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে শেষ পর্যায়ে আসলে সময় শেষ হয়ে গেছে। তানভীর, আপনি চাইছিলেন
খুব ছোট করে। তবে ইতিবাচক দিক হচ্ছে ব্রিটেনের আসলে যে অর্থনৈতিক অবস্থা, এদেরকে পাঠাতে হলে তো বিমান ভাড়া করতে হবে, টিকিট কাটতে হবে, একটা বড় অর্থের প্রয়োজন। এর আগেও আমরা দেখেছি যে নির্বাচনের আগে নানা কিছু বলা হয়, কিন্তু বলে আবার এগুলো হয় যে ট্যাক্স পেয়ারের মানি ব্যয় করে আমরা এদেরকে ধরবো। ধরতেও তো টাকার প্রয়োজন, এই গাড়ি দিয়ে খুঁজে বের করতেও তো অর্থের প্রয়োজন। ব্রিটেনের আসলে এই অর্থ আছে কিনা, রুয়ান্ডায় যে পাঠাবে আমরা বিবিসি একটি প্রতিবেদনে দেখেছি, সেই সব অবৈধ অ্যাসাইলাম সিকার আবেদন প্রার্থীদের সেখানে পাঠাতে হলে 300টি বিমান ব্রিটেনকে ভাড়া করতে হবে। তো এই 300 বিমানের অর্থ ব্রিটেনের আদৌ আছে কিনা, এটি আদৌ এই 10,000কে পাঠানোর জন্য? কিন্তু এখানে একটু প্রশ্ন করি যে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের যে চুক্তিটি হলো, সেখানে কি এরকম কোনো ক্লজ চলে এসেছে নাকি যে বাংলাদেশকে গিয়ে নিয়ে আসতে হবে, বাংলাদেশের সমস্ত দায় নিতে হবে? এটি একটু চমৎকার প্রশ্ন, এটি খুব ছোট করে, সময় নেই, এটি এটি প্রকাশ করেনি, বাংলাদেশও প্রকাশ করেনি, যুক্তরাজ্যও প্রকাশ করেনি। জি জি, এটি আগামীতে নিশ্চয়ই প্রকাশ হবে এবং তা নিয়েও কথা বলার সুযোগ হবে। শেষ করতেই হচ্ছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মঞ্জুর হাসান বুলবুল, অধ্যাপক ডক্টর রহমান নাসিরুদ্দিন এবং আমাদের সাথে যুক্ত ছিলেন তানভীর আহমেদ, আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভরাত্রি।